আমরা শুরু করতে চলেছি এই শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে এখনই করা হবে সেজন্য আমি এবছরের দুর্গাপূজার সভাপতি শ্রী তরুণ সরকার মহাশয় জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ পাল কে মঞ্চে আসতে অনুরোধ করছি আমি অনুরোধ করছি সংস্থা সভাপতি শ্রী প্রদীপ কুমার রায় মহাশয়কে মঞ্চে আসতে সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি শ্রী সমীর ঘোষাল মহাশয়কে মঞ্চে আসতে এরপর আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন আমাদের সংস্থার প্রাক্তন সভাপতি শ্রী সঞ্জয় কুমার বিশ্বাস মহাশয় দুর্গাপূজা কমিটির সভাপতি শ্রী তরুণ কুমার সরকার মহাশয় এবং সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি শ্রী বিশ্বজিৎ পাল সংস্থার সভাপতি শ্রী প্রদীপ কুমার রায় এবং সংস্থার সাধারণ সম্পাদক শ্রী সমীর কুমার ঘোষাল মহাশয় প্রথমে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করা হবে 54তম দুর্গোৎসবে আমি কৌশিককে বলছি সঞ্জয় দাকে এ ব্যাপারে সহায়তা করতে সঞ্জয় দা আপনি আসুন আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের কমিটির মিটিংয়ে যে জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব তো সেই জন্য সকলকে অনুরোধ করছি আপনারা একটু উঠে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের সঙ্গে গাইবেন তারপরে আমরা অনুষ্ঠান শুরু করব জনগণ মনয়ধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ ভিন্ধ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল চলদিত রঙ্গ তব শুভ আমি জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে মহিলা কর্মী সদস্যা শ্রীমতী সুমতি দাসকে আমরা হারিয়েছি যিনি যার নাম এখানে নিতে আমরা বাধ্য হচ্ছি এই কারণে যে উনি আমাদের এই দুর্গাপূজার সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন এবং সমস্ত পুজোর কাজ উনি করতেন উনি যখন সুস্থ ছিলেন শেষের কিছুদিন উনি অসুস্থতাতে কাটিয়েছে এবং কিছুদিন আগে উনি ওনার পরলোক গমন হয়েছে আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি এক মিনিট সঞ্জয়দা আসুন আমরা সবাই মিলে এই দুর্গোৎসবকে আনন্দময় বানিয়ে তুলি ধন্যবাদ সঞ্জয়দা এরপর আমাদের আজকে যে অনুষ্ঠান সে শুরু হবে এই অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের দুর্গাপূজার সহসভাপতি শ্রী প্রদ্যুৎ মিত্র আমি ওনাকে মাইক দিচ্ছি আগে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ উনি একটি বই লিখেছেন এবং সেই বইটি উনি আমাদের লাইব্রেরিতে প্রদান করেছেন সেটি আজকে আমরা সেটি গ্রহণ করছি এবং সেটি আমাদের লাইব্রেরিতে থাকবে সেটি সকলকে জানানো হচ্ছে এবং সেটা আনুষ্ঠানিকভাবে আজকে এই ইয়েতে আমরা
গ্রহণ করলাম। সেটা সকলের অনুরোধ ছিল যে ওনার উনি খুব প্রচন্ড অনেক বিদ্বান ব্যক্তি, তার বই আমাদের কাছে এসছে, সেজন্য সকলকে জানানোর জন্য যাদের পড়ার ইচ্ছা আমাদের পাঠাগার থেকে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। সুতরাং আজকের সান্ধ্য অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন। আমি দেখতে পাচ্ছি একটু কম দর্শক সমাগম হয়েছে, বাট আমার আশা যে দর্শক সমাগম আরও বাড়বে। আমাদের কিছু সময়ের খানিকটা অসুবিধে আছে, কেননা আজকে এখানকার নিয়ম অনুযায়ী আমরা রাত্রির 10টা অবধি প্রোগ্রাম করতে পারি এবং আমাদের প্রোগ্রামটা একটু লম্বা আজকে। সুতরাং আপনাদের সহযোগিতা এবং একটু সময়ের দিকে খেয়াল রেখে আমরা আজকে প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি শুরু করছি। আগামী চার দিন, ইনফ্যাক্ট 5 দিনের প্রোগ্রামের সম্বন্ধে একটু বলে নিই। আজকে আমাদের যে প্রোগ্রামটা করা হয়েছে সেটা সংস অফ দ্য ইয়েস্টার ইয়ার্স বলা যেতে পারে, এবং এটা মোস্টলি মানে মেইনলি বিভিন্ন সমস্ত হিন্দি গানের ওপরেই আমরা জিনিসটাকে সংকলিত করেছি। আজকের প্রোগ্রাম শুরু হচ্ছে একটি দুর্গা মন্ত্র দিয়ে, যেটি আপনাদের সামনে ছোট্ট আমাদের সপ্তর্ষি দাস প্রেজেন্ট করছে। দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা। या देवी सर्वभूतेषु विष्णुमायेति षट्पिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु चैतन्यो वितीयते नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु प्रीतिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता
namastasai, namastasai, namastasai.